আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে খুব জানতে ইচ্ছে করছে, এটা আসলে প্রশ্ন বলতে পারেন, যে আপনি আজকে একজন সফল নাট্য ব্যক্তিত্ব, কিন্তু আপনার আপনাকে যদি ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাই, আপনি ছোটবেলায় স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ক্যাডেট স্কুল এবং কলেজে, সেখানে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ, তো মানুষের অভিনয় হাতে খড়ি ছোট থাকতে হয়। আপনার এই শৃঙ্খল জীবনে এই নাটকের অনুপ্রেরণাটা কিভাবে এসেছিল? আসলে আমি ছোটবেলা থেকেই ক্রিয়েটিভ কাজে, সৃজনশীল কাজে একটু উৎসাহ বোধ করতাম, সেটা বলেন ছবি আঁকা বা মডেল বানানো, কোন একটা ওষুধের খাপ দিয়ে গাড়ি বানানো, এই যে প্রক্রিয়াটা এটা ছিল। এবং আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়েছি এবং সেখানেও একটা খুব সুন্দর পরিবেশ ছিল যেটা ছেলেদের সৃজনশীলতাকে উৎসাহিত করে, এবং ওখানেও নাটক হতো, যদিও সেখানে আমার অংশগ্রহণ ছিল মূলত ব্যাক স্টেজ ওয়ার্কার হিসেবেই বেশি। তারপরেও ছোট ছোট দু একটি চরিত্রেও অভিনয় করেছি, কিন্তু এটি আরো বেগবান হয় যখন আমি ঢাকায় আসি ইন্টারমিডিয়েটের পরে, এবং উচ্চ মাধ্যমিকের পরে ঢাকায় বেইলি রোডে মহিলা সমিতি গাইড হাউসে তখন নাটক হতো। এই নাটকগুলি দেখতে দেখতে আগ্রহটা আরো প্রবল হয় এবং আমার মনে হয় যে যদি আমিও ওখানে যেতে পারতাম, যদি আমিও করতে পারতাম, এবং সেরকম একটি আগ্রহ থেকেই নাটকের দলে, থিয়েটারে আমি যুক্ত হই। আচ্ছা, যখন আপনি স্কুল কলেজে পড়তেন, তখন আপনার পরিবারের পক্ষ থেকে কেমন সাপোর্টটা পেয়েছিলেন, যে আপনার মধ্যে যে ক্রিয়েটিভ একটা জিনিস কাজ করছে, বিশেষ করে নাটকের প্রতি, অভিনয়ের প্রতি, পরিবার আপনাকে কিভাবে সাপোর্ট দিয়েছে? আমরা তো ওই ক্যাডেট কলেজে পড়ার কারণে সিক্স শেষ করেই সেভেন থেকে হোস্টেলে চলে যাই, সেটা অনেকটা ব্যক্তি নির্ভরতার সময়, মানে পরিবার থেকে একটু দূরেই থাকতে হতো, কিন্তু বছরে মাত্র হয়তো 3 মাসের মতো আমরা বাড়িতে থাকতাম, বাকিটা আমরা হোস্টেলে থাকতাম। সুতরাং সেখানে কঠোর নিয়ম অনুবর্তিতা এবং ওখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই একটা ছেলের প্রধান লক্ষ্য থাকত। পরিবার কখনো বাধা দেননি আমাকে, এবং বিশেষ করে যখন ইন্টারমিডিয়েটের পরে আমি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হই এবং নাট্যচর্চায় প্রচুর সময় ব্যয় করতে থাকি, তখনও তারা আমাকে উৎসাহ দিয়েছে। পরিবারে কি কেউ আছে, বাবা মা ভাই বোন, যারা নাটক করতেন, নাটক ভালোবাসতেন, সেরকম? আমার বাবা তার ছাত্র জীবনে নাটক করতেন, না গ্রামের নাটকগুলি করতেন এবং যাত্রা দলের সঙ্গে। আসলে সেই জন্যই বলছি, কোন না কোন একটা অনুপ্রেরণা উৎসাহ থাকে, কিন্তু ওনারও পরবর্তীতে উনি সামরিক বাহিনীতে চলে যান, উনি ডাক্তার ছিলেন, সুতরাং স্বাভাবিকভাবেই সেই দিকটা তো সেভাবে এক্সপ্লোর করা হয়নি, কিন্তু ওই সাহিত্য প্রিয়তা বা বই পড়া এই ধরনের প্র্যাকটিসগুলি আমি ওনাদের কাছ থেকেই পেয়েছি। এবং আমাদের শৈশবে আমরা বিটিভিতে নাটক দেখতাম এবং সেই সময় খুব ভালো ভালো নাটক হতো, তো সেটাও আমার ধারণা যে সেই সময় মানুষের শিল্পবোধ, তার শিল্পের ধারণা বা মূল্যবোধ তৈরি করতো সেই নাটকগুলি, এবং আমরাও সেখান থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। যাই হোক, তাহলে আপনি এই যে শৃঙ্খল মানে যুক্ত একটা জীবন ক্যাডেট লাইফে, ঝিনাইদহ ক্যাডেট কলেজে আপনি এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন, তারপর ঢাকায় আসা, ঢাকায় এসে আপনি তো শুরুতে মঞ্চ নাটকে ইনভলভ হয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমি সেই সময় ঢাকায় এসে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য অনুষদে ভর্তি হই, কিন্তু ক্লাস শুরু হতে বেশ দেরি হচ্ছিল, কারণ তখন অনেক ধরনের সেশন জব ছিল এরশাদা বলে। আচ্ছা। এবং সেই সময়টাই আমি যুক্ত হই থিয়েটারের সঙ্গে, থিয়েটার দলটির সঙ্গে, এবং সেখানে ওয়ার্কশপ করা, নিয়মিত অনুশীলন করা, রিহার্সালে বসে বসে আব্দুল্লাহ মামুন, ফেরদৌস মজুমদার, রবীন্দ্র মজুমদার বা মোহাম্মদ জাকারিয়া, তারিক আনাম খান, আসলে সেই সময় একটা স্বর্ণযুগ ছিল বিশেষ করে নাটকের জগতে, এবং সেই সময় ভালো ভালো আর্টিস্টরা ছিলেন, তাদের কাজ দেখা, তাদের থেকে শেখা, তারা আমার ডাইরেক্ট শিক্ষক, এবং সেটাই বলবো যে আমি সৌভাগ্যবান যে তাদের মতো শিক্ষক পেয়েছি এবং সেখানে আমার হাত খড়ি হয়েছে। পরবর্তীতে সেখান থেকে টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে, এই গল্পটা একটু শুনতে চাই, কারণ মঞ্চ থেকে আপনি বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলেন, এটা 90 দশকের কিছু আগে থেকে, 88 সাল, হ্যাঁ 88 সাল থেকে 88-এ, তো ফিরে দাও অরণ্য এই নাটকের মাধ্যমে প্রথম অভিনয় করেন, এবং সেই নাটকটা মানুষের মানে মন জয় করে নিয়েছিল, এত চমৎকার একটা নাটক ছিল। একটু কাহিনীটা শুনতে চাই, যে বিটিভিতে কেমন করে আপনি
আসলে শুরু করলেন? আমি খুব সৌভাগ্যবান যে আমি যে দলে কাজ করতাম সেখানে আব্দুল লাল মামুনের মতো নাট্য আচ্ছা, ব্যক্তিত্ব ছিলেন, এবং উনি তখন বিটিভির অন্যতম গুরুত্বপূর্ণ প্রডিউসার এবং নাটক বিভাগের প্রধান। তো ক্ষমাহরণ যখন এই ফিরিয়ে দেওয়ার অন্য নাটকটির পরিকল্পনা করছিলেন, তখন আব্দুল লাল মামুন তাকে বলেন যে একটা তরুণ ছেলে তো তাদের দরকার ছিল, এবং উনি তখন আমার নামটি প্রপোজ করেন যে আমাদের দলে একটি ছেলে আছে, তোমরাই বলে একটি মঞ্চ নাটক সে ভালো করছে। হারুন ভাইকে উনি ওটা সাজেস্ট করেন এবং হারুন ভাই আমাকে ডেকে এবং পরবর্তীতে হয়তো তোমরাই এর প্রেক্ষিতে উনি আমাকে কাস্ট করেন ফিরিয়ে দেওয়ার অন্যতে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কেননা সেই সময় কিন্তু আপনি একটু আগেই বলেছেন যে অনেক ভালো ভালো শিল্পী, ভালো ভালো নাটক সেখানে নতুন, একটা স্বর্ণ যুগ ছিল তখন, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা আপা, তারপরে পীযূষ দা, আসাদ ভাই, সবাই, আসাদুজ্জামান নূর, সাজ্জাদ খান, অনেকেই কাজ করছেন। সুতরাং সেখানে একজন তরুণের যে চট করে টিকে যাওয়াটা খুব কঠিন ছিল কিন্তু, এবং সেই সময়টাই এমন ছিল যে একজনকে আগে প্রস্তুতি নিতে হতো, এবং সেই প্রস্তুতি হতো মূলত মঞ্চে। মঞ্চ থেকে শিখেই আমরা 3-5 বছর সেখানে ব্যয় করার পরে যখন আমাদের সিনিয়ররা মনে করতেন যে সে তৈরি, তখন তাকে টেলিভিশনে যেতে অনুমতি দেওয়া হতো। তো সেই জায়গাটায় প্রস্তুতির অংশটা যেহেতু ভালো হতো, সুতরাং রেজাল্টেরও সম্ভাবনা থাকতো, এবং ফিরে দেওয়ার অন্য খুব দর্শকপ্রিয় হয় যেটি আপনি বললেন, এবং আমি খুব সৌভাগ্যবান যে ওই একটি নাটকের মধ্যে দিয়েই আমি দেশব্যাপী একটা পরিচিতি পাই, পরিচিতিটা পেয়েছেন আসলে, মানে জনপরিচিতি বলবো, আমি জনপ্রিয়তা বলবো না, জনপ্রিয়তা হয়তো বা খুব ভ্যারিয়েবল একটি টার্ম, কিন্তু পরিচিতিটা পাওয়া যায়, এবং যেহেতু একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিল সবাই সেটা দেখতো, তার মান নিয়ন্ত্রণ ছিল, মান, এই যে একটি কথা বললেন মান নিয়ন্ত্রণ হতো, সে প্রসঙ্গে একটু আমি এই প্রশ্নটা পরে করা উচিত ছিল, তারপরে এই মুহূর্তে মানে যেহেতু মানের কথা এসছে, সেই সময় যখন আপনারা নাটক করতেন, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন নাটকগুলো, একটা মানসম্মত নাটক ছিল, একটা রুচিবোধ ছিল, একটা মানে একটা মূল্যবোধ ছিল সেই নাটকগুলোতে, এবং আপনারা যারা অভিনয় করতেন তাদের মধ্যেও একটা সিনসিয়ারিটি কাজ করতো। কিন্তু আমি যদি তুলনামূলক বলতে চাই যে এই মুহূর্তে, এই বর্তমান সময়ে কিংবা তারও কিছু আগে থেকে আমাদের নাটকের ক্ষেত্রে কিন্তু একটা একটা চেঞ্জ এসেছে, মানুষ বাংলা নাটক থেকে একটু সরে এসছে মনে হয়, আপনি কি আপনার দিক থেকে কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে আসলে সময়ের সঙ্গে তো সবকিছুই পরিবর্তন হয়, যে আকাশ সংস্কৃতি যেটা বিস্তার লাভ করেছে, যেভাবে একসময় ডিশ এসছে, অন্যান্য দেশি চ্যানেলের সংখ্যা অনেক বেড়েছে, একই সঙ্গে বিদেশি চ্যানেলের দেখারও সুযোগ বেড়েছে, সেটার সঙ্গে যদি লক্ষ্য করেন, মাফ করবেন, যদি লক্ষ্য করেন যে এখন আপনার অনেক প্ল্যাটফর্ম চলে এসছে যেগুলিতে অনলাইনে আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন বা হইচই বা বায়োস্কোপ অসংখ্য, তো সুতরাং কোনো একটি মনোপলি কিন্তু নেই। তো সেই জায়গার থেকে আমি বলবো যে দর্শকের অপশন যেমন বেড়েছে, একই সঙ্গে সেই কোয়ালিটি কন্ট্রোলটা কমেছে, বা এতগুলি প্ল্যাটফর্মকে সার্ভ করার জন্য যে পরিমাণ দক্ষ কর্মী দরকার ছিল, অভিনেতা দরকার ছিল, টেকনিশিয়ান দরকার ছিল, সেটার জন্য কিন্তু আমরা কোনো ইনস্টিটিউট সেভাবে তৈরি করিনি, বা যেটা হয়তো 70-80 দশকে প্রবল আবেগে স্বাধীনতার পরে মানুষ নিজ উদ্যোগে নিজেদের উদ্যোগে এগিয়ে গিয়েছেন, পরবর্তীতে সেটার প্রাতিষ্ঠানিক বিস্তার দরকার ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে যে আপনারা যারা ছিলেন ধারক বাহক, আপনাদের দিক থেকে কোনো কি মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যে নাটকের মানটা ধরে রাখার জন্য, কন্ট্রোলিং পাওয়ারটা? তখনও তো বেঁচে ছিলেন আব্দুল লাল মামুন, এখনো বেঁচে আছেন রামেন্দু মজুমদার। দেখুন, সিস্টেম একটি বিষয়, প্রতিষ্ঠান একটি বিষয়, সেখানে ব্যক্তি কিন্তু খুব বেশি কিছু করতে পারবে না, এটা নির্ভর করবে আপনার রাষ্ট্রীয় পলিসির ব্যাপারে, যে আমরা আমাদের সংস্কৃতিকে কোন পর্যায়ে দেখতে চাই, আমরা কি আদৌ সংস্কৃতিকে গুরুত্বপূর্ণ মনে করছি কিনা, নাকি আমরা শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই মনে করছি উন্নতির সূচক। তো এই জায়গাটায় একটি 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 অভাব বোধ আমার আছে, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সংস্কৃতিকে ততটা গুরুত্ব দেইনি, দেইনি বিধায় আজকে আমাদের সমাজে এই অস্থিরতা দেখবেন, এই মূল্যবোধের অবক্ষয় দেখবেন, যেখানে সবকিছু অর্থের বিচারে মাপা হচ্ছে, যেখানে কার কাছে কত অর্থ আছে, সেটা সৎ না অসৎ, সেটা ঘুষের টাকা নাকি চুরির টাকা, সেটি বিচার করা হচ্ছে না, এবং এই যে সার্বিক মূল্যবোধের অবক্ষয়,
এটির সাথে আমার মনে হয় শিক্ষা এবং সংস্কৃতি ভীষণ ভাবে যুক্ত। সুতরাং একজন আব্দুল্লাহ মামুন বা একজন কিছু করতে পারবেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র সেটাকে একটি পলিসির আকারে নেবে। এবং সেজন্য আপনাকে আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে আপনি স্বাধীনতার এত বছর পরেও আমাদের অ্যাক্টিং স্কুলগুলি সেভাবে ডেভেলপ করেনি বা নেই, ফিল্ম ইনস্টিটিউট তৈরি হয়নি বা সিনেমা হলই নেই। আপনি যদি আমার আরেকটা পরিচয় আসেন, সেই পরিচয় অবশ্যই আসবে। আমি যদি বলি যে আমি চলচ্চিত্র নির্মাতা, অথচ আমার ছবি দেখানোর মতো প্রেক্ষাগৃহ অবশিষ্ট নেই, তাহলে এটা এটাও খুব হতাশা ব্যঞ্জক। আচ্ছা, অভিনয় স্কুলিং এর যে কথাটা যে বললেন, আপনি কিন্তু ফিল্ম ডিরেকশনের জন্য আপনি বাইরে দেশে গিয়ে আপনি পড়াশোনা করে এসেছেন, কিন্তু আমাদের দেশে কি এই ধরনের ইনস্টিটিউশন গড়ে তোলা কি সম্ভব নয়, নাটকের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে? অবশ্যই সম্ভব। আপনি দেখেন যে ভারতবর্ষ যখন স্বাধীনতা প্রাপ্ত হয় বা দেশ বিভাগের পরে, 47 সালের পর থেকেই কিন্তু ভারত তাদের পুনে ফিল্ম ইনস্টিটিউট বা ন্যাশনাল স্কুল অফ ড্রামা এ ধরনের ইনস্টিটিউট গুলিকে তৈরি করেছে। এখন সেগুলির আরো শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে তারা, কিন্তু আমরা কিন্তু পারিনি সেটা করতে, এবং পারিনি বিধায় আমি অভাববোধ করি যে দক্ষ টেকনিশিয়ানস এবং অভিনেতার কলা কৌশলীর একটি অভাব কিন্তু আছে এখানে। আমরা সবাই করতে করতে শেখা বা নিজ উদ্যোগে শেখা, তো সেই জায়গাটিতে আমি বলি যে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে এবং এখনো করা উচিত, কারণ এটা দেরি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আসলে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আসলে কথাগুলো আসলে অনেক কথা বলতে হয় এ নিয়ে। তারপরে আমি আপনাকে আবারও বিটিভি নাটকে ফিরিয়ে আনতে চাই। বিটিভি নাটকে সেই সময় 90 দশকের আগে থেকে যখন আপনি পদার্পণ করলেন বিটিভিতে, তারপর থেকে কিন্তু নাটকের ধারা মানে পরিবর্তন হতে থাকে, মানুষের আগ্রহ এত বেশি বেড়ে যায় বিটিভির প্রতি। তখন একটিমাত্র চ্যানেল ছিল, সেটা মানি, কিন্তু আপনাদের নাটকের মানগুলো, অভিনয়ের মানগুলো চমৎকার ছিল এবং অনেক চমৎকার কিছু নাটক তৈরি হয়েছিল এবং অনেক জুটিও গড়ে উঠেছিল, যেমন আফজাল সুবর্ণা, তৌকির বিপাশা কিংবা তৌকির সমী, এরকম আরো অনেক জুটি। তো একটু জুটি কথা একটু শুনতে চাই। সে সময় কিন্তু আপনার একটা ভালো একটা জুটি গড়ে উঠেছিল, তৌকির বিপাশা, তৌকির সমী, তৌকির মিমি। আসলে জুটি তৈরি করেন দর্শক, জুটি তো আর অভিনেতা তৈরি করতে পারে না। দর্শক কাদেরকে দেখতে চাচ্ছেন, নির্মাতারা তাদেরকেই একসঙ্গে করে বারবার আনতে চান, এবং সেটা দর্শকও হয়তো যতক্ষণ পর্যন্ত খুশি থাকেন সেই জুটি কন্টিনিউ করে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে 94 সাল থেকেই কিন্তু বেসরকারি খাতে নাটক নির্মাণ শুরু হয় এবং একটি দুটি করে আরো 4টি চ্যানেল চলে আসে, তারপরে এভাবে বাড়তে থাকে। তো সুতরাং অল্প সংখ্যক চ্যানেলের মধ্যে যেই প্রতিযোগিতা ছিল, যেই সৎ প্রচেষ্টাটা ছিল এবং যেভাবে কোয়ালিটিটা কন্ট্রোল হতো, সেটা ভালো নাটককে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু পরবর্তীতে চ্যানেলগুলি দেওয়া হয় রাজনৈতিক বিচারে এবং প্রায়শই সেগুলি শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে থাকে, যে সেখানে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি এবং বাণিজ্য প্রাধান্য পায় এবং স্বাভাবিক কারণেই শিল্প সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং এখন এটা মারাত্মক অবনতির জায়গায় চলে এসেছে। আসলে বারবার আমরা কিন্তু একটা জায়গায় ফিরে যাচ্ছি যে আমরা একটা মূল্যবোধ হারিয়ে ফেলছি, বিশেষ করে নাটকের কথা যদি বলি আর কি। হ্যাঁ, আমরা নাটককে যে পর্যায় থেকে শুরু করেছিলাম সেই পর্যায়টা আমরা হারিয়ে ফেলছি ক্রমে ক্রমে। আসলে খুব জানতে ইচ্ছে করছে, ব্যক্তি তৌকির আহমেদের কাছে কোন জুটিটা বেশি ভালো লাগতো, তৌকির বিপাশা, তৌকির সমীর, নাকি তৌকির মিমি? সোজা আবার একদিকে কঠিন প্রশ্নটা, খুবই কঠিন, তার কারণ যে তারা সবাই আমার কলিগ বন্ধু। এবং এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা কিন্তু একটা খুব আশাব্যঞ্জক বিষয় ছিল, অপশন ছিল সেখানে যে ভিন্ন চরিত্রের জন্য তৌকির, জাহিদ বা হাকিম বা শহীদুজ্জামান সেলিম, মেয়েদের মধ্যে বিপাশা, সমী, মিমি, আরো পরে তালিনরা এসছে বা জয়ারা এসছে, অপিরা এসছে। তো এই যে একটি ফ্লো, একটি ধারা, সেটি খুব ইন্টারেস্টিং এবং চরিত্র অনুযায়ী আসলে কাস্টিংটা হয় সবসময়। তারপরে আমি বলবো যে এই জুটিগুলি সফল ছিল এবং তাদের মধ্যে যে কম্বিনেশন পারমুটেশন গুলি হতো সেগুলি কোনোটিতেই দর্শক অসন্তুষ্ট হতেন না, দর্শক ঠিক তাই, যে কারণে আসলে তৌকির বিপাশা, তৌকির সমী, তৌকির মিমি অন্যভাবে জাহিদ সমী গড়ে উঠেছিল। আসলে আপনি ঠিকই বলেছেন, দর্শকরা কিন্তু জুটি গড়ে তোলে। হ্যাঁ নিশ্চয়ই, তাই না? আচ্ছা, খুব জানতে ইচ্ছে করে, আপনার যে স্থাপত্যবিদ্যা আপনি পড়াশোনা করেছেন,
এবং অভিনয়, এই দুটো একে অপরকে কিভাবে সহযোগিতা করে? আপনি সহযোগিতা পেয়েছেন? আসলে স্থাপত্যবিদ্যা তো ভীষণভাবে একটি শৈল্পিক বিষয় এবং সেটিও একটি আর্ট, হয়তো ইউটিলিটেরিয়ান আর্ট, যে আপনার বাস্তুশিল্পকে সেটা ই করে, আপনার জীবন আচারকে সেটা নির্ধারণ করে, এমনকি আপনার জীবনযাপনের ফিলোসফিতেও সে ভূমিকা রাখে। তো আমার কাছে মনে হয়েছে যে দুটি কাজের মধ্যে খুব মিল আছে। যেমন একটি ভবন নির্মাণের অনেক আগে স্থপতিকে সেটা দেখে ফেলতে হয়, সেটার সকল ফাংশনাল এবং ইউটিলিটেরিয়ান দিকগুলিকে সলভ করতে হয়। একইভাবে একটি চলচ্চিত্র বা একটি নাটক নির্মাণের অনেক আগে নাট্যকারকে সেটা দেখে ফেলতে হয় এবং তারপর সেটা তিনি বিনির্মাণ করেন, পুনর্নির্মাণ করেন। এই যে প্রক্রিয়াটি, এটির মধ্যে একটি সৃজনশীলতার ধারাবাহিকতা আছে এবং এখানে একটি পূর্ব দৃশ্যায়নের বিষয় রয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় আমার সাবজেক্টগুলি আমাকে হেল্প করেছে এবং আসলে সকল শিক্ষাই তো মানুষকে তৈরি করার জন্য। সেটা কেউ হয়তো বা চিত্রকলায় পড়ে চলচ্চিত্র নির্মাতা হয়েছেন, কেউ হয়তো বাংলায় পড়ে হয়েছেন, কেউ ফিজিক্স পড়ে বা কম্পিউটার সায়েন্স পড়েও হতে পারেন। সুতরাং এডুকেশন আমাদেরকে কি দেবে? এডুকেশন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি হতে শেখাবে, আমাদের শেখার জায়গাটাকে আরো অনুপ্রাণিত করবে। তো সুতরাং বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটুকুই করবে, বাকিটা করতে হবে সেই ছাত্রকে। অবশ্যই। এবং শিক্ষা আমার মনে হয় এটার কোনো বিকল্প নেই, বিকল্প নেই এবং এটাতে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ শিক্ষিত নাগরিকই সুনাগরিক হয়ে গড়ে উঠবেন এবং সুনাগরিকই একটা সুন্দর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এভাবে আপনি নাটক করতে করতে আপনি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করা শুরু করলেন, তাই না? এটা বোধ হয় 90 দশকের শেষের দিকে চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন? আগে, কারণ আমি যখন তো নাটক করার অবস্থাতেই নদীর নাম মধুমতি 89 এ শুরু হয়েছিল, কিন্তু তখন আমি খুবই তরুণ, আমি বলবো যে আমি খুব তৈরি হয়ে উঠেছি তাও না, কিন্তু তানভীর মোকাম্মেল আমাকে ওই চরিত্রটিতে কাস্ট করেন এবং আমি অভিনয় করি ওটাতে। এবং তারও পরবর্তীতে চিত্রানদীর পারে। তারও আমি শ্রোতাদের একটু জানিয়ে দিই যে আজকের অতিথি আমাদের তৌকির আহমেদ, যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন, নদীর নাম মধুমতি, চিত্রানদীর পারে, লাল শালু, প্রিয়তমেশু, একই বৃত্তে, হ্যাঁ, জালালের গল্প কিংবা কমলা রকেট, আমার নিজের রূপকথার গল্প, এটা আপনি পরিচালনা করেছেন, বা স্বল্পদৈর্ঘ্য খান, যেগুলি আমার মনে হচ্ছে যে আমি যখন অভিনেতা হিসেবে কাজ করি, কেউ যদি আমাকে অভিনেতা হিসেবে কাজ করতে থাকেন, এখনো আমি চলে যাই এবং খুব উৎসাহ নিয়েই কাজ করি, যদিও আমার মনে হয় যে এখন বোধহয় আমাকে পরিচালক হিসেবেই লোকে বেশি চেনে, কিন্তু আসলে তো আমার শুরুটা অভিনেতা হিসেবে। এবং সেই অভিনেতার একটা খুব মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে সে এক জীবনে অনেক জীবন যাপন করতে পারে, আবার একই সঙ্গে এই কাজটির রিটায়ারমেন্ট কিন্তু সরকারি চাকরির মতো না, ঠিক? তিনি বোধহয় যদি কর্মক্ষম থাকেন, তার যদি সামর্থ্য থাকে, তাহলে হয়তো তিনি অতিবৃদ্ধ চরিত্রে 90 বছর বয়সেও হয়তো তিনি অভিনয় করতে পারেন এবং আমাদের সিনিয়র অ্যাক্টরদের আমরা সেভাবেই সমাদর করতে চাই। এবং এখানে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমাদের দেশে আমরা সবসময় তরুণ অভিনেতা অভিনেত্রীর পিছনে বেশি মনোযোগ দেই, কিন্তু একজন অভিনেতা কিন্তু সময়ের সঙ্গে পরিণত হয়ে ওঠেন। তো যে কোনো কাজে অভিজ্ঞতাকে বা তার যে ক্রাফট বা স্কিল যেটা তিনি সময়ের সঙ্গে অর্জন করেন, সেটাকেও কিন্তু মূল্যায়ন করতে হবে। আপনি যদি দেখেন যে টম হ্যাংস এর বয়স কত, ডেনজেল ওয়াশিংটনের বয়স কত, আপনার কেভিন কস্টনার, ওদের স্ক্রিপ্ট সেভাবে তৈরি করা হয় নানা রকম ভাবে। শুধুমাত্র আপনি হালকা নাটক যদি করতে থাকেন বা কমেডি নাটক যদি করতে থাকেন, তাহলে তো আপনি একজন আবুল হায়াত বা একজন আসাদুজ্জামান নূর বা একজন ফেরদৌসী মজুমদারকে ব্যবহার করতে পারবেন না, কিন্তু ওনারা তো এখনো আমাদের মধ্যে আছেন, আমরা কেন তাদেরকে কাজে লাগাবো না? এই দিকটায় কি আপনি কি মনে করেন যে আমাদের যে স্ক্রিপ্ট রাইট হচ্ছে নাটকের ক্ষেত্রে, যে এখানে কি ঘাটতি নেই যে বিভিন্ন চরিত্র নিয়ে আসবে নাটকের মধ্যে, শুধু যে এই প্রজন্মের টিনেজ অভিনেতা অভিনেত্রীরা মেইন ক্যারেক্টার গুলো করবে, শুধু কি তাই? না, নিশ্চিত হওয়া উচিত না, কিন্তু আপনি যখন একটা অবক্ষয়ের মধ্যে থাকবেন, যখন আপনার রুচির মানটি ক্রমাগত ভাবে নিম্নগামী হবে, যখন আপনি সংস্কৃতিহীন হবেন, তখন কি দাঁড়াবে? আপনি যদি এখন দেখেন, আপনি কি ধরনের নাটক দেখেন? আপনি এমন অনেক নাটক দেখবেন যেগুলোর নাম শুনলে আপনার বিরক্ত লাগবে, সেখানে রুচির একটা দুর্ভিক্ষ দেখতে পাবেন। আপনি যেখানে লক্ষ্যই হচ্ছে শুধুমাত্র মানুষের মুঠোফোনের মধ্যে ইউটিউবে ওটাকে জনপ্রিয় করা, যেখানে মূল্যায়ন হচ্ছে ভিউজ দিয়ে এবং সেভাবে কাউন্ট করা হচ্ছে, সেখানে আপনি কি আশা করতে পারেন?
আপনাকে আমি প্রথম থেকে যেটা বলে যাচ্ছি যে এই জিনিসগুলি কোনটি বিচ্ছিন্ন না, একটি রাষ্ট্রের দুর্বৃত্তায়ন বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বা আপনি অসাধুতা বলেন প্রতিষ্ঠানগুলির মধ্যে বা ব্যক্তি জীবনে, সেটা থেকে আপনি কেন আশা করছেন যে শিল্প অত্যন্ত শৈল্পিক ভাবে বিচরণ করবে আর দেশে দুর্নীতিতে ভরে যাবে? দুটা কিন্তু সেটি তো আছি, তারপরে আপনারা যারা নাট্য জগতে আছেন, ব্যক্তিত্ব আছেন, অন্য বিষয়ে কথা বলি কারণ এগুলি ইউনিটিটাও কিন্তু জরুরি। যাই হোক, আপনি কিন্তু নাটক পরিচালনা কিংবা ছবি পরিচালনার জন্য আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করে এসেছেন, তাই না? হ্যাঁ, কিছু ট্রেনিং করেছি, কিছু ডিপ্লোমা করেছি, কিছু ওয়ার্কশপ করেছি, এগুলি এমন কিছু না, মানে আমি নিজেকে অশিক্ষিতই মনে করি আসলে, আর অনেক না অনেক কিছুই আসলে বটে। কারণ আমরা যদি আমরা দেখি আপনার চলচ্চিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে, সেখানে দেখি যে প্রত্যেকটা ছবির কিন্তু বেশ প্রশংসিত হয়েছে। শ্রোতা বন্ধুদের একটু আমি শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিতে চাই যে আমাদের আজকের অতিথি নাট্য ব্যক্তিত্ব তৌকির আহমেদের পরিচালনায় যেসব ছবিগুলো ছিল 2004 সালে জয়যাত্রা, এটিতে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে। রূপকথার গল্প 2006 সালে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। দারুচিনির দ্বীপ 2007 সালে, এটিতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পরিচালক হিসেবে, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। অজ্ঞাতনামা, হ্যাঁ, এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিছু পুরস্কার ছিল, যাই হোক সেগুলি বিস্তারিত। হ্যাঁ, এবং হালদাও আপনি পরিচালনা করেছেন এবং চমৎকার একটি ছবি। আসলে এই ছবিগুলো আমরা যদি দেখি যে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা গুরুত্ব রয়েছে, তাই না কি? হ্যাঁ, নিশ্চয়ই, যে কোনো শিক্ষারই গুরুত্ব অপরিসীম। এবং আপনি এগুলিকে আমরা যদি ভালো ছবি বলি, আবার একই সঙ্গে এটাও আমি বলবো যে আবার বিশ্বের ভালো ভালো ছবির তুলনায় এগুলি খুবই হয়তোবা পিছিয়ে আছে এখন। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করে যে আপনি একজন চলচ্চিত্র পরিচালক, আপনি কিন্তু যেসব ছবিগুলো পরিচালনা করেছেন গল্প নির্ভর, সেরকম একটা এই ধরনের একটা ক্যাটাগরি, কিন্তু ফুল বাণিজ্যিক ধারার কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে কি আপনার? জি না, আমি যে ধরনের ছবি আমি করছি আমি সে ধরনের ছবি করতে চাই। মানে ট্র্যাক চেঞ্জ করতে চান না? না, ট্র্যাকের বিষয় না, আমি ওটাতে বিশ্বাস করি না আসলে। মানে চলচ্চিত্রের আসলে একটি শক্তি আছে, যেই শক্তিটি আমাদের কাজে লাগানো উচিত, সেটা মানুষের ভাবনার ক্ষেত্রে কাজে লাগানো উচিত, মানুষের মানুষ গঠনে কাজে লাগানো উচিত। বাণিজ্যিক ভাবে অর্থ উপার্জনের জন্য চলচ্চিত্র আমি নির্মাণ করি না। আচ্ছা, আপনার নক্ষত্র বাড়ি, এটি কি আপনার নাটক কিংবা চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রকে আরো বেগবান করার জন্য এই নক্ষত্র বাড়ি আপনি নির্মাণ করেছেন কিংবা তৈরি করেছেন? হ্যাঁ, এখানেও আমার দুটি দিক আছে। একটা হচ্ছে স্থাপত্যের কাজ করার একটি আগ্রহের বিষয় তো ছিলই, এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই গাজীপুর এলাকাতে এটা একটা পায়োনিয়ারিং প্রজেক্ট ছিল, এখন অনেক রিসোর্ট হয়তো হয়েছে। তো আমি একটি শৈল্পিক ভাবে একটি জায়গা তৈরি করতে চাই যেখানে মানুষ যাবে, থাকবে, এবং একই সঙ্গে এটি আমার একটি জীবিকাও হবে, কেননা শুধুমাত্র চলচ্চিত্র বা নাটকের উপরে নির্ভর করে বাংলাদেশে আপনি ভালো কাজ করতে পারবেন না, কেননা যেহেতু আমি বাণিজ্যিক ধারার ছবি বানাই না, সুতরাং আমাকে জীবিকার কথাও ভাবতে হয়। তো সব মিলিয়ে নক্ষত্র বাড়িটি আমি নির্মাণ করেছিলাম, যেখান থেকে আমি মনে করি যে আমার একই সঙ্গে দুটো কাজই হয়, আমার অনেক নাটকের কাজ আমি ওখানে করতে পারি, ওখানে আমার কিছু শুটিং ফ্যাসিলিটিসও আছে, এবং একই সঙ্গে মানুষ যায় যাদের ভালো লাগে, তাদের কে আমার বলতে ইচ্ছে করে যে আসলে ওটাই চেয়েছিলাম আমরা, যে ওখানে একটি সুন্দর শৈল্পিক পরিবেশ থাকবে, মানুষ যাবে, সময় কাটাবে। না, খুব সুন্দর।